হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি কিন্তু আজকে ভালো নেই, ঠিক আছে? তোমরা সবাই কেমন আছো বলো? পূজা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর তোমরা বুঝতে পারছো আমার গলার ভয়েস শুনে আজকে কীরকম গলার ভয়েস, ঠিক আছে? অন্য কোনো ব্লগে দেখেছো কীরকম গলার ভয়েস? তো আমরা যাচ্ছিলাম বাড়ি, ঠিক আছে? আর তোমাদেরকে বলেছিলাম যে একটা শর্ট ভিডিও, আমার খুব শরীরটা খারাপ, তার জন্য যাচ্ছিলাম বাড়িতে ডক্টর দেখাতে, ঠিক আছে? তো ডক্টর দেখাতে যাচ্ছিলাম ভালোই, তোমাদের দাদাভাই আর আমি। ওখানে গিয়ে যে এরকম দুর্ঘটনা ঘটবে সেটা আমি ভাবতে পারিনি, ঠিক আছে? জানি না ভগবান আমার কপালে কী লেগেছে সেটা জানি না। আর যখন দুঃখ আসে মানুষের চারিদিক থেকে আসে, সেটাই হয়েছিল আমাদের, মানে আমার কাছে, মানে আমার সাথে। জানি না ভগবান আর কী লিখেছে। তো চলো যাচ্ছি বাড়িতে, ঠিক আছে? বাড়িতে গিয়ে এত বড় দুর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি, অ্যাক্সিডেন্ট বলতে পারো, ঠিক আছে? আর দেখো আমরা যে বাড়িতে যাচ্ছি এত কষ্ট করে, দেখো রাস্তাঘাটগুলো কীরকম, কখনো এত ধুলা বালি, কখন ছোটো ছোটো রাস্তা, আর যেরকম মরুভূমির মতন সেরকম রাস্তা। দেখো অনেক কষ্ট হয় বাড়িতে যখন যাই আর আসি। তোমরা তো জানো যে আমার দাদি শ্বশুর মারা গেছিলো মোটামুটি 12-13 দিনের মধ্যে। আমরা এখানে এসেছি, আবার যাচ্ছি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, তো ডক্টর দেখাতে যাচ্ছিলাম, ঠিক আছে? দেখো এখানে যাওয়ার সময় এত সুন্দর মাখনার বাগান লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমের কি সুন্দর একটা বাগান ছিল, দুদিক দিয়ে খুব ভালো লাগছিল, দেখো খুব ভালো লাগছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে এত কি বলবো, এত ধুলো, মরুভূমির মতো লাগছে দেখতে। দেখো কিরকম মনে হচ্ছে, মানে ওই যে বলে না বিপদের সময় মানুষের বেশি করে বিপদ হয়, এত জায়গাটা খারাপ হয়ে গেছে কি বলবো। আর দেখো এত ধুলো, অনেক ধুলো। তারপরে তোমার দাদাভাই আমাকে বললো যে পূজা তুমি নামিয়ে যাও, আমি একা একা যাচ্ছি, তুমি উপর দিয়ে যাও। তারপরে আমি উপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এত রৌদ্র, ওভাবে একটু ক্যামেরা করে নিলাম আর হাঁটে হাঁটে যাচ্ছি। এত জায়গাটা উঁচু নিচু, আমার হাঁটতেও অসুবিধা হচ্ছিলো, এমনিতেও আমার শরীরটা একটু খারাপ ছিল। আর যাচ্ছি আর কথা বলছি, তোমাদের দাদাই বলছি তাড়াতাড়ি আসো, তো তাড়াতাড়ি করে হাঁটতেও পারছি না, আস্তে আস্তে করে যাচ্ছি। আর এত রৌদ্র ছিল, এই যে দেখো কীরকম উঁচু নিচু জায়গাটা, দেখো দেখলেই তোমরা ভালো হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ভালোভাবে আমি ক্যামেরাটা ধরতেই পারিনি। এত রৌদ্র, আবার আমাকে দেখতে হচ্ছে কোথায় পা দেবো তার জন্য, ঠিক আছে বন্ধুরা? তোমাদেরকে সবাইকে অনুরোধ করছি, তোমরা ব্লগটি দেখবে, হ্যাঁ খুব ভালো লাগবে তোমরা যদি দেখো। আর আমার কি অবস্থা হয়েছে কি বলবো, মুখটাতে আমি ভালোভাবে কথা বলতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তোমরা কথাগুলো শুনে আমার বুঝতে পারছো যে আমার কীরকম অসুবিধা হচ্ছে। আমি যাচ্ছিলাম ডক্টরের পাশে, তো এরকম কাছে যাচ্ছিলাম আর এরকম আমার হবে আমি বুঝতে পারিনি। তারপরে দেখো তোমাদের দাদাভাই কত নিচু থেকে যাচ্ছে আর আমি উপর দিয়ে যাচ্ছি, দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কত ভয়ঙ্কর জায়গাগুলো। আর তোমাদের দাদাভাই এত সুন্দর ড্রাইভ করে, এত মানে খারাপ জায়গাগুলো এত ভালোভাবে ড্রাইভ করে কি বলবো, খুব সুন্দরভাবে ড্রাইভ করে। আর আমার এত কথা বলতে মানে কষ্ট হচ্ছে বন্ধুরা, তোমরা তো বুঝতে পারছো আমার খুব কথা বলতে কষ্ট হচ্ছে। তোমরা সবাই প্লিজ আমার ব্লগটা দেখবে, হ্যাঁ কষ্ট করে একটু, আর আমাকে সবাই সাপোর্ট করবে। খুব শরীরটা খারাপ, মুখ দিয়ে কথা বলতে পারছি না, তো চলো বেশি বকবক করবো না, ঠিক আছে? তোমাদেরকে বলে দিই আমার কি প্রবলেম হয়েছে, ঠিক আছে? বলে দিচ্ছি আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে? আমি ডক্টরের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ডাক্তার দেখার পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে আমার ঠোঁটটা অনেক মানে কাটা গেছে, বেশি কথা বলতে পারছি না, খুব খারাপ হচ্ছে। যে দেখতে পারছো আমি শুয়ে আছি, খুব খারাপ অবস্থা, ঠিক আছে? জানি না কবে ভালো হবো, তোমাদেরকে কবে ভালোভাবে ভিডিও দিতে পারবো। তো আর কিছু আমার বলার নেই, ঠিক আছে? এখান থেকে আমি ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমি কিন্তু ভীষণ খারাপ,
বুঝতে পারছি, খুব কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, যে এরকম এরকম আমার হয়ে গেছে। ভগবানটা কি বলবো, ভগবান আমার কিসের যে আমার কি করছে, আমি যে কী পাপ করেছি তার জন্য এত আমার কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট দেখাচ্ছে ভগবানটা। জানি না কপালে কী আছে আর কখন যে ঠিক হবো জানি না। তো বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।